Audio Jungle. ব্রিটিশ বিরোধী সাঁওতালদের দিনাজপুর থেকে তেরাগ আন্দোলন সংগঠন, গঙ্গার পানির দাবিতে হুজুর মারানা বাসানি আমরা সংগ্রামে গিয়েছিলাম, দেশকে বাঁচাতে চেয়েছিলাম, জাতিকে বাঁচাতে চেয়েছিলাম। বলছি সংঘর্ষে যাবেন না, আমরা নির্বাচনে আসতে চাই, আমাদেরকে নির্বাচনে আসতে দেন, দেশকে মুক্তি দেন, আমাদের কর্মীদের মুক্তি দেন। হরতাল করে তত্ত্বাবধায়কের আদালত গাদা করার সময় শেরাটন হোটেলের সামনে বাসের মধ্যে পেট্রোল ঢেলে দিয়ে মানুষ হরতাল করেছে কেন আমরা ভুলে যাই নাই। অগ্নি সন্ত্রাসের কথা বলবেন না, আয়নার দিকে তাকান, আমাদের উস্কানি দেবেন না, আমাদেরকে উস্কানি দেবেন না। গত কয়েকদিন থেকে সিলেট, আমি বলছি ইতস্তত বিকৃত স্লোগান দিলে হবে না, স্লোগান সারা মাঠে সারা বাংলাদেশে একসাথে একসুরে দিতে হবে, যাতে ক্ষমতাসীনদের তত্ত্বে তাউস চলে যায়। আমরা সংগ্রামে দাবি করেছিলাম আমাদের দেশে ক্ষমতাসীন সরকারের আমলে নির্বাচনে বিপক্ষ হয় না, পার্লামেন্ট বাতিল করেন, আপনি পদত্যাগ করেন, মন্ত্রিসভা বাতিল করেন, তারপরে তফসিল ঘোষণা করবেন। দড়ি গলি করে তফসিল ঘোষণা করে দিয়েছে, আমরা যাতে নির্বাচনে না যেতে পারি। সাবধান, দেশের 790 জন মানুষ আমাদের সাথে, কৃষক শ্রমিক গেলে কামার কুমার ধোমার ছাত্র যুবক পুরুষ মহিলা নারী শিশু আমাদের সাথে, দেশের 90 ভাগ ভোটারকে বাদ দিয়ে ঐক্যবন্ধকে বাদ দিয়ে শান্তবার না মেনে নির্বাচন বাংলাদেশে হতে পারে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করেন, খালেদা জিয়াকে মুক্তি দেন, রাজবন্দীদের মুক্তি দেন, আমাদের শান্তবা মেনে নেন। সংবিধানের ভিতরে যখন তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন করেছিলেন এটা সংবিধানে ছিল, 170 দিন হরতাল কি সংবিধানে ছিল? সংবিধানের জন্য জনগণ, সংবিধানের জন্য দেশ, না দেশের জন্য সংবিধান, জনগণের জন্য সংবিধান? এইসব কথা কারে শিখান? আজকে বলতেছে তফসিল ঘোষণা করার পরে আন্দোলন বেআইনি, যখন বিরোধী দলে ছিলেন তখন বেআইনি না, সরকারে থাকলে বেআইনি, এইসব চলবাহানা চলবে না। দাবি মানতে হবে, জান দেব, দাবি ছাড়ব না, মরতে হলে মরব, দাবি আদায় করে ছাড়ব। জনগণ আমাদের পক্ষে, আল্লাহ আমাদের পক্ষে, হিন্দুকে মেরেছেন, খ্রিস্টানদের মেরেছেন, বৌদ্ধদের মেরেছেন, সাঁওতালকে মেরেছেন, পাহাড়ি এলাকায় পাহাড়িদেরকে মেরেছেন, নারী নির্যাতন করেছেন, শিশুদের দর্শন করিয়েছেন, আর কত কাকে বাকি রেখেছেন? আল্লাহ নবীর কোরআনের খুতবার পরিবর্তে সরকারের নামে মসজিদে শুক্রবারে খুতবা দায়ের করেছে। কি আছে? নমরুদ ফেরাউনের জায়গা, আল্লাহর খুবকারী দখল করার জায়গা, আল্লাহর গজব পড়বে।
এবার আর রক্ষ নাই। দেখেছে জনতা, দেখে যান মন্দসভার, দেখে যান রাস্তায়, দেখে যান পুলিশ দিয়ে রাস্তাঘাট ধর্মঘট করে বন্ধ করে দিয়েছে। মাদ্রাসা মাঠে জায়গা নাই, দাবি মানতে হবে। ভোটার জনগণ ভাইরা আমার, এবার ভোটের দিন একদিনে লড়াই হবে, লড়াই। এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটার অধিকার প্রতিষ্ঠা। এই লড়াইয়ে জিততে হবে, লড়াই 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 চাই, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটের, এই লড়াই জিততে হবে। দাবি যদি না মানেন, সত্যতা যদি না মানেন, তফসিল যদি না পিছান, এর পূর্বে প্রত্যেক নির্বাচনের আগে তফসিল 3-4 পরিবর্তন হয়েছে। আপনারা যখন তফসিল ঘোষণার পরে তফসিল বাতিল আন্দোলন করেন, তখন বেআইনি হয় না, আর আমরা করলে বেআইনি কি করবেন, জেলে নেবেন। এই জেলে আমি ছিলাম, আমি 10 বছর জেলে ছিলাম, আমি 6 বার মারা গিয়েছি, আমার ফাঁসি হুকুম হয়ে গেছে, আমি জেল জীবনে তোয়াক্কা করি না। আমাদের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন অসুস্থের কারণে আজকে আসতে পারে নাই। আমি আমাদের কথা দিয়ে যাচ্ছি, এই আন্দোলনে জয়লাভের পরে ইনশাআল্লাহ ডক্টর কামালকে আপনাদের কাছে নিয়ে আসব। আমাদের দাবি মানতে হবে, জনতার আদালতে বিচার হবে না হয়, আজ জেগেছে জনতা, তোমার বিচার করবে তারা। জনে জনে জনতা গড়ে তোলো একতা, জনে জনে জনতা, জনে জনে জনতা, কৃষক শ্রমিক ছাত্র জনতা, এই লড়াই গণতন্ত্রের, এই লড়াই ভোটাধিকারের, এই লড়াইয়ে জিততে হবে। আমার বক্তব্য বলাবো না, আমাদের বিএনপির মহাসচিব বক্তব্য দেবে, সম্মানিত সভাপতি, আজকে মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, সবাই নাম আমি বলতে পারবো না, খবর চেয়ে নিচ্ছি আপনাদের প্রতি আহ্বান, আসেন এই আন্দোলনকে গ্রামে গঞ্জে খাটে মাঠে কৃষকের কাছে শ্রমিকের কাছে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। হাওয়ালা দিয়ার মুক্তির দাবি সারা বাংলাদেশে পৌঁছে দিতে হবে। শুধু রাজশাহী মাঠের স্লোগান দিলে হবে না, সবাই একসুরে স্লোগান দিতে হবে, আকাশ বাতাস কাঁপিয়ে তুলতে হবে, শোষকের তক্ততা কাঁপিয়ে তুলতে হবে, দয়া আমাদের হবে ইনশাআল্লাহ। আমরা জনগণের সাথে আছি, জনগণ আমাদের সাথে আছে। দাবি যদি না মানেন, তফসিল যদি না পিছান, নির্বাচন যদি না পিছান, নির্বাচন কমিশনে পদযাত্রা হবে, লং মার্চ হবে, রোড মার্চ হবে, সভা হবে, মিছিল হবে, বিক্ষোভ মিছিল হবে, সারা বাংলাদেশে শোভাযাত্রা অব্যাহত থাকবে। এই লড়াই বাঁচার লড়াই, এই লড়াইয়ে জিততে হবে। বাংলার গরিব মানুষ এখন, রাস্তার গরিব মানুষ এখন। ধন্যবাদ। আমি অন্য বলছি, সারা রাস্তা ছুটি দিয়ে আমরা গাড়ি পাত করেছি, আমি তো যাচ্ছি।